হে জগতবাসী, আজ আমি সমীর মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটির হেডলাইন হল ঘরের কোণে বসে আছে ব্যঙ্গি, সর্বদরে আহার করে। তাহলে ঘরের কোণে ব্যঙ্গি থাকে এবং সে সর্বদরে আহার করে, এটা কেমন কথা? তবে আমরা যা দেখেছি, যা বুঝেছি, এই পর্যন্ত বয়স হয়েছে যে সাপে ব্যাঙ ধরে এবং ব্যাঙকে খেয়ে ফেলে, কিন্তু এটা কেমন ব্যাঙ, এটা কোন ব্যাঙ যে ব্যঙ্গি? সেটা ব্যাঙ তো পুরুষ, কিন্তু ব্যঙ্গি, ব্যঙ্গি নিজে সর্প ধরে আহার করে। আচ্ছা, এখন ঘরের কোণে যে ব্যঙ্গি বাস করে সেটা কে জানে? একমাত্র তরিকতের চেতনোক্ত জ্ঞানী লোকেরা এই খবরটি জানে। আচ্ছা, তাহলে সেই ব্যঙ্গি সর্বদরে আহার করে বলতে, যে ব্যঙ্গি তো নারী জাতি, তবে পুরুষ জাতি সর্প জাতি। তবে সর্পের মুখে বিষ থাকে, সর্পের মুখে বিষ থাকলেও সে ব্যঙ্গির সাথে কুলায় না, ব্যাং তাকে গিলে ফেলে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, যদি লক্ষ্য করে কেউ শোনেন তো অবশ্যই বুঝতে পারবেন। যে ব্যঙ্গিটি সর্প ধরে আহার করে, সেই ব্যঙ্গিটি অনেক বড় রাক্ষস। সর্পটি যেই বিষ ছাড়ে, তবে সেই বিষের মধ্যে, সেই বিষের মধ্যে দেখা গেছে যে 24 ফোঁটা একসাথে ছেড়ে দেয় সেই সর্প, আর 24টি ফোঁটার মধ্যে 1টি ফোঁটা যদি আলাদা করি তাহলে 46 থেকে 47 লক্ষ কীট থাকে। তাহলে দেখা যায় যে কয়েক কোটি ছেড়ে যায় যে 24 ফোঁটাতে। 1 ফোঁটা বিষ থেকে যদি 46-47 লক্ষ কীট থাকে তাহলে কয়েক কোটি ছেড়ে যায়, হিসেব মিলালে মিলে যাবে। তো আজকের যে বিষয়টি, যে এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে সেই পুরুষের ঘরে ব্যঙ্গি নেই, কিন্তু দেখা যায় যে এই ব্যঙ্গি সর্প ধরে যে আহার করে, কিন্তু সেই সর্পকে পুরোটাই গিলে ফেলে, কিন্তু সে ক্ষণিকের জন্য মারা যায়, পরে আবার সে জীবিত হয়। ক্ষণিকের জন্য সে মারা যায়, সে আবার জীবিত হয়। কারো 1-2 ঘন্টা পরে হয়, কারো 1-2 দিন পরে হয়। তাহলে দেখা যায় জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত যে কোটি কোটি কীটের মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সর্প ফানা ধরলে ছোবল দিয়ে ছাড়বে, আর জানে না এ প্রত্যেকটা ছোবলে তার কতটুকু জিনিস লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। তবে হে জগতবাসী, আমি যে স্তরের লোক অতটা ভেঙে বলা যায় না, তবু বলে ফেলি, জ্ঞানী লোকেদের জন্য আমার এই কথাটি প্রযোজ্য, তারা এই কথাটি শোনার সাথে সাথে বুঝে ফেলবে। আর যারা এই এরিয়া থেকে দূরে তারা এটা হয়তো নাও বুঝতে পারেন। তো আজকের যে আলোচনাটি, যে সাপ যেন যখন তখন ফানা না ধরে, তাহলে কিন্তু ব্যঙ্গির থেকে কিন্তু সর্পটা দূরে থাকে, যখন সে ফানা ধরবে তখনই কিন্তু কাছাকাছি আসে, আর তখনই কিন্তু সেই সর্পটাকে
ব্যাঙে গিলে খাবে। তখন কিন্তু একটা কথা আছে যে অবিচারে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয়। নিজে পুরুষ অবিচারেই মরে যায়, কিন্তু নারীর কোনো দোষ থাকে না। কিভাবে দেখেন, এই পৃথিবীতে বেশিরভাগ দেখবেন ব্যঙ্গি কখনো সর্পের কাছে যায় না, আর সর্পটা নিজের ইচ্ছে করে আসে এবং সে ফেঁসে যায়। যখন ফেঁসে যায় তখন বলে, হায় রে কেন এসেছিলাম, না আসলেই তো ভালো ছিল। কিন্তু সর্পের মাথায় যখন সেই মণিমুক্তা বা বিষ কাছাকাছি এসে যায়, তখন কিন্তু সে আর মনে থাকে না কিছুই, কিন্তু হুঁশ হয় ঠুস যখন খায় এবং ব্যঙ্গি যখন গিলে খায়। তবে হে জগতবাসী, আমি আশা করব যে সর্প নামের যে পুরুষগুলো, সেই সর্প যেন সবসময় ফানা না ধরে এবং সে নিজেকে সাধনার দ্বারা, মুর্শিদ প্রেম ভক্তির দ্বারা সে যেন নিজেকে সংযত রাখে এবং খাবার খাদ্য যেন মাছ মাংস খুবই কম খায়, তবে সে তার নিজের সর্পটাকে নিয়ে কন্ট্রোলের দেশে থাকবে, বেঙ্গির দ্বারের কাছে থাকবে না। বেঙ্গির দ্বারের কাছে যদি যায়, বেঙ্গির মতো বেঙ্গি থাকে, বেঙ্গিতেও আর কিছু বলে না, কিন্তু সর্প যখন তার কাছাকাছি হয় তখন সেই ব্যঙ্গি কিলে খায়, কারণ ব্যঙ্গিরও তো দোষ নেই। তবে হে জগৎবাসী, জানি না আমার এই আলোচনাটি আজকে আপনারা কেমন মনে নিয়েছেন, কেমন জ্ঞানে নিয়েছেন জানি না, তবে আশা করব মোটামুটি জ্ঞান যারা আছে তরিকতের, দেহতত্ত্বের, কামতত্ত্বের, সে অবশ্যই এই আলোচনাগুলো বুঝেছেন। তবে আমার এই আজকের আলোচনাটি ইঙ্গিত স্বরূপ করা হলো, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তবে কি হবে, আমার আগ্রহের সৃষ্টি হবে যে আমি সামনে আরও খুলে মেলে আর একটু ভালো ভিডিও যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ছাড়ামাত্র আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায়। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।